জিব্বাতে কামড় দিয়ে লাভ কি, ভুল তো করে ফেলেছেন রশিদ খান, হাসপাতুল্লাহ শাহিদিকে বাধ্য করেছেন রিভিউ নিতে। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে চ্যালেঞ্জ জানিয়ে বোকা বনে গেলেন রশিদ খান, রিভিউ নষ্ট হলো আফগানদের। এবারের বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচেই বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়েছে দলগুলো। আইসিসির এলিট প্যানেল আম্পায়াররা একের পর এক ম্যাচে যখন বিতর্কিত সব সিদ্ধান্ত দিয়ে ম্যাচ প্রশ্নবিদ্ধ করছে, তখন ম্যাচের শতভাগ নিখুঁত এবং নির্ভুল ছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। নেদারল্যান্ডস আফগানিস্তানের ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। এই ম্যাচে আফগানরা তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল রিভিউ নিয়ে, কিন্তু তাতে লস হয়েছে আফগানিস্তানের, নষ্ট হয়েছে রিভিউ। ম্যাচে তখন নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের ২৪তম ওভারের খেলা চলছিল। ২৪তম ওভারের তৃতীয় ডেলিভারি করেন নূর আহমেদ, ছড়া গুগলি পিচ করে ডাচ ব্যাটসম্যানের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদন করে আফগান ক্রিকেটাররা। তাতে সাড়া দেননি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। এই সময় রিভিউ নেওয়ার জন্য হাসমতুল্লাহ শাহিদিকে চাপ দেন রশিদ খান। রশিদের ধারণা ভুল করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। নূর আহমেদের বলটি স্টাম্প হিট করত, পরে রিভিউতে দেখা গেল বলটি ছিল উইকেট মিসিং, যেটি পরিষ্কার নট আউট। স্টাম্পের অনেকটাই বাহির দিয়ে যাওয়া বলটির জন্য রিভিউ নিয়ে আফগানিস্তানের রিভিউ নষ্ট করেছেন রশিদ খান। অন্যান্য দেশের আম্পায়াররা প্রতি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিলেও নিখুঁত ছিল বাংলাদেশি আম্পায়ার সৈকত, তার প্রত্যেকটা সিদ্ধান্ত নিখুঁত ও নির্ভুলতার প্রতীক হয়েছিল এবারের বিশ্বকাপে।